এক্সামিন টেকনিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গের একটি জেলায় কৃষক বন্ধু স্কিমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো সেই বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যেখানে ডিটেলসে দেখাবো যে কোন জেলা থেকে রিক্রুটমেন্ট বার আসছে, কী পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে। যদি চাকরি খবরটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই রেড কালার বাটনটি প্রেস করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। তার যখন কোনো চাকরি খবর ভিডিও আমার চ্যানেল আপলোড করব আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান মধ্যে পৌঁছে যাবে। এর আগে বলে রাখি, পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট এইট পাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেগুলি নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি আমার চ্যানেলে, আপনারা ভিজিট করে দেখতে পারেন। রিক্রুটমেন্ট বার আসে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা হচ্ছে www.purvabardhaman.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট এন্টার করলে ওয়েবসাইটে দিন শো করবে, যেখানে দেখতে পাচ্ছেন সিটিজ অফ কর্নার, এখানে কার্সার নিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট নিউজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই ধরনের একটি পেজ ওপেন আসবে, যেখানে প্রথমে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, মেমো নাম্বার, ডিসক্রিপশন এবং লাস্ট ডেট। সিরিয়াল নাম্বার একই দেখতে পাচ্ছেন, মেমো নাম্বার বলা হচ্ছে 493/9, ডিসক্রিপশন বলা হচ্ছে গার্লশিট এক ডেভেলপমেন্ট ব্লক পূর্ব বর্ধমান, নোটিশ ফর ওয়ার্ক ইন ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট অফ সাপোর্ট স্টাফ অ্যাট ব্লক ফর কৃষক বন্ধু। ব্লকে কৃষক বন্ধু স্কিমে আপনাদের সাপোর্ট স্টাফ পদে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে। নিয়োগটি হবে আপনাদের গার্লশি এক ডেভেলপমেন্ট ব্লকে। দেখতে পাচ্ছেন এখানে লাস্ট ডেট বলা হচ্ছে 30 মার্চ 2020। ডাউনলোডে এখানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটি পিডিএফ ডাউনলোড হয়ে আসবে, যেখানে প্রথমে পরিষ্কার দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই ধরনের শো করছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার গার্লশি এক ডেভেলপমেন্ট ব্লক। পিও বলা হচ্ছে বুটবুট ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান, পিন 713403। ই হচ্ছে গার্লশি এক ডেভেলপমেন্ট ব্লকের অ্যাড্রেসটি। এখানে পরিষ্কার আপনাদেরকে যেটা বলা সেটা বলা হয়েছে, নোটিশ ওয়াকি ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট অফ সাপোর্ট স্টাফ অ্যাট ব্লক অন কন্ট্রাকচুয়াল ডেইলি রেট বেসিস ফর কৃষক বন্ধু স্কিম। ডেইলি এবং কন্ট্রাকচুয়াল আপনাদের হিসেবে আপনাদেরকে এখানে পেমেন্ট করাবে, ডেইলি বেসিসে পয়সা দেওয়া হবে আপনাদেরকে। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইটেড ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট অ্যাজ সাপোর্ট স্টাফ অ্যাট ব্লক অন কন্ট্রাকচুয়াল ডেইলি বেসিস, যেটা আপনাদেরকে বললাম। ফলোয়িং আর দ্য ক্রাইটেরিয়া ফর দ্য অ্যাবভ এঙ্গেজমেন্ট, এখানে ক্রাইটেরিয়া বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি আ গ্রাজুয়েট ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন পাশ হয়ে থাকতে হবে যে কোনো শাখায়, তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর বলা হয়েছে দ্য এজ অফ দ্য ক্যান্ডিডেট শুড নট এক্সিস্ট 40 ইয়ার, প্রার্থীকে 40-এর বেশি বয়স হলে আপনার আবেদন করতে পারবেন না, অর্থাৎ 40-এর মধ্যে বয়স থাকলে আপনার আবেদন করতে পারবেন। প্রিফারেন্স উইল বি গিভেন টু দোজ হু হ্যাভ এক্সপিরিয়েন্স ইন কৃষক বন্ধু রিলেটেড ওয়ার্ক, এখানে বলা হচ্ছে যে কৃষক বন্ধুর সম্পর্কিত কাজ জানা থাকলে আপনারা এখানে অগ্রাধিকার পাবেন। অ্যাপ্লিকেশন শুড হ্যাভ বেসিক নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যান্ড সার্টিফিকেট ফর রিকগনাইজ, প্রার্থীকে অবশ্যই প্রাথমিক জ্ঞান থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপর এবং সার্টিফিকেট থাকতে হবে যে কোনো ইনস্টিটিউট থেকে। এই ধরনের এখানে বলা হচ্ছে আপনাদের, তো এসে আপনাদের কিন্তু বলা হয়েছে এখানে আপনাদের ক্রাইটেরিয়া। এখানে আপনাদের ইন্টারভিউ ডেট রাখা হচ্ছে 30 মার্চ 2020 সকাল 11টা থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হবে, উপরে যে অ্যাড্রেসটি বলেন সেই অ্যাড্রেসে গিয়ে আপনাদের ইন্টারভিউ দিতে হবে। এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আপনারা এই পোস্টের জন্য ইন্টারভিউ দিতে পারবেন, দেখতে পাচ্ছেন, এবং ছেলে মেয়ে কিন্তু উভয়ে আপনারা এই পোস্টের জন্য ইন্টারভিউ দিতে পারবেন। এই ছিল কিন্তু এই মধ্যে চাকরি খবরটি, যেটা আপনাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে বারো আসছে। তো আশা করি ইনফরমেশানটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।